নমস্কার বন্ধুরা বাংলা চ্যানেলের আর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা জানো যে আমরা মোট একশোটি টিপিক্যাল মিস্টেকস ইন দ্য ইউজ অফ প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি তাই তো অর্থাৎ প্রায়ই যেসব প্রিপোজিশান নিয়ে আমরা ভুল করি সেগুলো আমরা এই সিরিজটাতে কমপ্লিট করছি তো এই পার্টটা আমাদের হচ্ছে সেকেন্ড পার্টটা তোমরা জানো এর আগে আমরা একটা পার্ট আপলোড করেছি সেখানে দেখেছি যে কোন কোন জায়গাতে আমরা প্রিপোজিশান বসিয়ে দিই প্রয়োজন নেই অথচ বসিয়ে দিই আর আজকে দেখবো যে আমরা প্রিপোজেশান দরকার আছে অথচ সেটা আমরা দিই না অর্থাৎ প্রিপোজেশন অমিটেড এই যে দেখতে পাচ্ছি এখানে যে প্রিপোরেশন দেওয়া নেই অথচ আমাদের একটা লাগবে আর পার্ট থ্রি অর্থাৎ সেকশন সি সেখানে দেখব যে বসার দরকার একটা আর বসেছে অন্য একটা হয়তো বসার দরকার আছে এট কিন্তু আমরা বসিয়ে দিই ইন বোঝা গেল তাহলে এইভাবে আমরা টোটাল একশোটা কোয়েশ্চেন কমপ্লিট করবো তাহলে চলো আমরা আজকে সেকশনটা দেখি কী রয়েছে উই ডু নট বিলিভ হিজ সিনসিয়ারিটি তাই তো তা আমরা তার আন্তরিকতাকে বিশ্বাস করি না আমরা তার আন্তরিকতাকে বিশ্বাস করি না এবার বলতো এখানে আন্তরিকতাকে বিশ্বাস করি না আন্তরিকতায় কোনটা হবে বলতো তো তোমরা যদি একটু সেন্টেন্সটা ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে যে এখানে কিন্তু আন্তরিকতাটা কেন এখানে আন্তরিকতাই বিশ্বাসের কথা বলা হয়েছে অর্থাৎ এটা আন্তরিকতায় তাই না তাহলে আমরা তার আন্তরিকতাই বিশ্বাস করি না তাহলে আমরা অবশ্যই কিন্তু এর আগেটাতে একটা ইন দেবো ওই ডু নট বিলিভ ইন হিজ সিনসিয়ারিটি তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে যে ওই ডু নট বিলিভ ইন হিজ সিনসিয়ারিটি ইনটা কিন্তু মাস্ট দিতেই হবে চলো পরেটা দেখো আই ব্যাগড হিম টু স্ট্যান্ড বাই মি ইন দিস ক্রাইসিস অর্থাৎ এই সংকটে কাছে দাঁড়ানোর জন্য আমি তাকে ব্যাগ অফ করেছিলাম ব্যাগ মানে কি প্রার্থনা করা বা রিকোয়েস্ট করা বলতে পারো তাহলে আমরা ওই সেটা যে ব্যাগের পরে কিন্তু সবসময় আমরা এটা অফ দিই ব্যাগ অফ আমরা তো অ্যাপ্লিকেশান লেখার সময় প্রায় এটা ইউজ করেছি যে আই ব্যাগ অফ ইউ তাই না তাহলে কী হবে আই ব্যাগড অফ হিম টু স্ট্যান্ড বাই ইন দিস ক্রাইসিস যে এই সংকটে আমি তাকে ব্যাগ অফ করলাম ব্যাগ অফ অফটা কিন্তু লাগবেই লাগবে ব্যাক অফ টু স্ট্যান্ড বাই পাশে থাকার জন্য চলো পরেরটা দেখো ওপেন পেজ থার্টি অর্থাৎ তিরিশ নম্বর পেজটা খোলো তাই তো কিন্তু এখানে এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু এই অর্থটা প্রকাশ পাচ্ছে না যে তিরিশ নম্বর পাতাটা খোলো এখানে কীরকম বোঝাচ্ছে বলো তো এখানে বোঝাচ্ছে যে তিরিশটা পাতা খোলো ওপেন পেজ থার্টি অর্থাৎ তিরিশটা পাতাকে খুলে দাও কিন্তু এখানে বলতে চাচ্ছি যে তিরিশ নম্বর পেজটা খোলো তাহলে আমাদের এখানে অবশ্যই একটা অ্যাড দিতে হবে অ্যাড তাহলে কী হবে ওপেন অ্যাট পেজ থার্টি ওপেন অ্যাট পেজ থার্টি তাই না এবার যদি বলতাম যে দ্য স্টোরি ইজ ডেসক্রাইবড ইন দ্য বুক সেক্ষেত্রে ইন হতো ইন হতো কিন্তু যদি বলি দ্য ইনসিডেন্ট ইজ ডেসক্রাইবড অ্যাট পেজ নাম্বার থার্টি সেক্ষেত্রে অবশ্যই এর বসাবো অর্থাৎ গোটা বইটার যদি কথা হয় তার ক্ষেত্রে ইন হবে কিন্তু এটা বইয়ের পাতা বা কোনো পোর্শন এরকম বই আমরা ইউজ করবো অ্যাট এখানে কিন্তু ওটাই বলছি তাই না যে তিরিশ নম্বর পাতাটা খোলো অর্থাৎ ওপেন অ্যাট পেজ থার্টি চলো পরেরটা দেখো হি রট মি নাও অ্যান্ড দেন নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মধ্যে বা বলতে পারি প্রায় সময়ে তাহলে সে আমাকে প্রায় সময় লিখতো তা এই এই অর্থটা বোঝানোর চেষ্টা করছে যে সে আমাকে প্রায় সময় লিখতো কিন্তু এখানে কিন্তু আমাদের একটা প্রিপারেশন অ্যাড করতে হবে রোটের পরে সেটা হচ্ছে আমাদের টু সে আমাকে প্রায় সময় লিখতো অর্থাৎ আমার কাছে প্রায় সময় লিখতো তাহলে হি রড টু মি রোড টু মি আমাকে লিখতো তাই না যেমন আমরা এই সে ভাববার ক্ষেত্রে ব্যবহার করি যে আই সে টু হিম আমি তাকে বললাম তাই তো সে টু হিম তাহলে ভাবে এখানে কী হবে হি রড মি সে আমাকে লিখতো প্রায় সময় আর তোমরা যদি টুটা এখানে না দাও তাহলে মিনিটে কী বলো বলতো যে সে আমাকেই লিখতো অর্থাৎ আমার কাছে লিখতো না সে আমাকে লিখতো তা আমি কি লেখার বস্তু কোনো মতেই না তাহলে সে আমাকে কি লেখবে আমার কাছে লেখবে তাহলে হি টু মি ওকে চলো পরেরটা দেখো এ রাফিয়ান রবড হিজ মানি তাহলে একজন রাফিয়ান মানে হচ্ছে বদমাস তাহলে একজন বদমাস তার টাকাটা বা তার মানিটা ওকে চলো পরেরটা দেখো এ রাফিয়ান রব হিজ মানি তাহলে রাফিয়ান মানে হচ্ছে বদমাস তাই না তাহলে একজন বদমাস তার টাকাটা চুরি করে নিল বা রব করলো তাহলে বলো তো এখানে কী হবে না এক্ষেত্রে একটা স্পেশাল ফরমেট আছে সেটা হচ্ছে যে রব সামোয়ান রব সাময়ান অফ সামথিং অফ সামথিং অর্থাৎ এখানে ব্যক্তিটা হবে আর এখানে কী চুরি হলো সেটা হবে তাহলে রব সামোয়ান অফ সামথিং তাহলে এখানে কী হবে বলো তো এ রাফিয়ান রবড হিম হিম মানে এখানে ওই যে বললাম যে পার্সনটা হবে তাহলে এ রাফিয়ান রব হিম অফ হিজ মানি অফ হিজ মানি অর্থাৎ একজন রাফিয়ান তার কাছ থেকে টাকাটা চুরি করে নিল এটা হচ্ছে এর ফর্ম্যাটাই তাহলে রব সাম অফ সামথিং এটা মনে রাখবে রব সাম অফ সামথিং চলো পরেরটা দেখো হি প্রেজ গড ডেইলি সে ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করে হি প্রেজ গড এবারে ভগবানকে প্রার্থনা করে না ভগবানের কাছে প্রার্থনা করে তো কোনটা হবে ভগবানের কাছে তাই না তাহলে এখানে অবশ্যই একটা টু দিতে হবে হি প্রেজ টু গড ডেইলি যেমন এখানে ছিল হি রড টু মি তাই না সে আমার কাছে লিখতো তাহলে এখানে কী হবে হি প্রেজ টু গড ডেইলি সে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে প্রে টু প্রে টু মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা করা ওকে চলো পরেটা দেখো ওই ডিসপেন্স হিজ সার্ভিসেস আমরা তার সার্ভিসটাকে ডিসপেন্স করলাম এবার ডিসপেন্স মানে কি ডিসপেন্স মানে হচ্ছে ওয়ার্ডটা হয়তো তোমরা শুনে থাকবে ডিসপেন্সারি শুনেছো ডিসপেন্সারি ডিসপেন্সারি মানে হচ্ছে ঔষধালয় যেখানে ওষুধ বিক্রি হয় আর ডিসপেন্স মানে হচ্ছে কাউকে কোনো ঔষধ দেওয়া বা বলতে পারে প্রেসক্রাইব করা প্রেসক্রাইব করা তো এখানে কিন্তু সেরকম মিনিংটা আসছে না তার সার্ভিসটাকে কি প্রেসক্রাইব করবে কিছু না তাহলে এখানে আমাদের একটা অ্যাপ্রোপ্রিট প্রিপারেশন বসবে সেটা হচ্ছে ডিসপেন্স উইথ ডিসপেন্স উইথ যার মানে দাঁড়াচ্ছে যে কাউকে বিদায় করে দেওয়া বা বলতে পারে ডিসমিস করে দেওয়া তাহলে কাউকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া বা ফায়ার্ড করে দিলে সেটাকে আমরা বলি ডিসপেন্স উইথ তাই না তাহলে এখানে কী হবে ওই ডিসপেন্স উইথি সার্ভিসেস সে তাকে চাকরি থেকে আমরা বরখাস্ত করে দিলাম চলো পরোটা দেখো আই ক্যান নট অ্যাপ্রুভ ইউর কন্ডাক্ট আমি তোমার আচরণটাকে অ্যাপ্রুভ বা অনুমোদন করতে পারলাম না তাহলে বলো এখানে কী হবে প্রিকয়েশানটা তো আমরা জানি যে অ্যাপ্রুভ করা বা কাউকে কোনো কিছু অনুমোদন করা এরকম অর্থে আমরা অ্যাপ্রুভ অফ ইউজ করি অ্যাপ্রুভ অফ তাহলে এখানে কী হবে আই ক্যান নট অ্যাপ্রুভ অফ ইউর কন্ডাক্ট আমি তোমার এই কন্ডাক্টটাকে অনুমোদন করতে পারবো না অ্যাপ্রুভ অফ এটা হচ্ছে অ্যাপ্রুপিড ইউজটা চলো পরেরটা দেখো হি কম্পেনসেটেড মি দ্য লস সে আমাকে এই লসটা কম্পেনসেশন দিল কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া বলতে পারি যে ফুলফিল করা ওই লসটা পূর্ণ করলো তাহলে কী হবে এখানে দেখো এখানে দুটাই ইউজ হয় একটা হচ্ছে কম্পেনসেশন উইথ আর একটা হচ্ছে কম্পেনসেশান ফর দুটা ইউজ হয় কখন ওই না ফরটা হবে যখন কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে আর যদি কোনো কিছু দিয়ে হয় সেক্ষেত্রে হবে উইথ তাহলে এখানে কি বোঝাচ্ছে যে সে এই লসটার জন্য আমাকে ক্ষতিপূরণ দিল তাই তো তাহলে এখানে অবশ্যই আমরা ফর বসাবো তাহলে কী হবে হি কম্পেনসেটেড মি ফর দ্য লস হি কম্পেনসেটেড মি ফর দ্য লস অর্থাৎ এই লসটার জন্য আমাকে ক্ষতিপূরণটা দিল এবার যদি এখানে বলতো যে হি কম্পেনসেটেড মি উইথ এ সাম অফ ফাইভ লেখ রুপিস যে পাঁচ লাখ টাকা দিয়ে সে ক্ষতিপূরণটা আমাকে দিল সেক্ষেত্রে আমরা উইথ বসাতাম তাহলে কোনো কিছু দিয়ে বোঝালে হতো উইথ আর কোনো কিছুর জন্য হলে হবে ফর অবশ্যই তো আমরা বুঝতে পারছো ফর মানের জন্য আর উইথ মানে দিয়ে তাই না চলো পরেরটা দেখো হি রেফার্ড মি ইন দ্য লেটার এই চিঠিতে সে আমাকে উল্লেখ করেছিল বা সে আমার নাম দিয়েছিল তাহলে কিছু কিছু ভার থাকে যেগুলোতে কিন্তু অ্যাপ্রো প্রিপিপারেশন সবসময় লাগে সেটা হচ্ছে যেমন এটা রেফার রেফার ইজ অলওয়েজ ফলোড বাই টু টু অবশ্যই সবসময় বসবে সবসময় বসবে তাহলে হি রেফার্ড টু মি ইন দ্য লেটার সে আমাকে এই চিঠিতে উল্লেখ করেছিল হি রেফার টু মি ইন দ্য লেটার এরপরে দেখো হি ডাজ নট এগ্রি বাট ডিফার্স ফ্রম দ্য ভিউ ভিউ মানে হচ্ছে মতামত তাই তো তাহলে সেই মতামতটাতে সে এগ্রি করলো না সেই মতামতটাকে সহমত হলো না সে ডিফার করলো ডিফার মানে হচ্ছে ভিন্নমত পছন্দ করা তো সে ভিন্ন মত পছন্দ করলো তাহলে এটার তিনটাই ইউজ একটা হচ্ছে এগ্রি টু একটা হচ্ছে এগ্রি এট আর একটা হচ্ছে এগ্রি উইথ তিনটা ইউজ আমি বলে দিচ্ছি দেখো যদি কোনো প্রোপোজাল যদি কোনো প্রস্তাব এরকম বোঝাই বা সাজেশন সেক্ষেত্রে হবে এগ্রি টু তাহলে এগ্রি টু এ প্রোপোজাল এগ্রি টু এ প্রোপোজাল এটা হয়ে গেল আর যদি কোনো বিষয়ে কেউ এগ্রি করা বোঝায় কোনো বিষয়ে বা কেউ হয়তো কোনো ডিসিশন নিল আর সেটা তো সবাই এগ্রি হলো তা সেক্ষেত্রে হবে এগ্রি অ্যাট তাহলে উই এগ্রিড অ্যাট দ্য ডিসিশন সেটা হতে পারে আর থার্ড হচ্ছে এগ্রি হয়ে সেটা হচ্ছে কোনো পার্সেন কোনো ব্যক্তির সাথে যদি সহমত হয় সেক্ষেত্রে হবে এগ্রি উইথ তো এখানে কী বলছে দেখো এখানে বলছে যে এই মতামত সম্বন্ধে সে এগ্রি করলো না তাহলে এখানে আমাদের টু বসাবো ওই বললাম আগেটাতে যে সাজেশন বা প্রস্তাব বা প্রপোজাল এরকম হলে আমরা টু বসাই তাহলে কী হবে এখানে হিট নট এগ্রি টু হিট ডাজ নট এগ্রি টু বা ডিফার্স ফ্রম দ্য ভিউ এখানে লক্ষ্য করো এই এগ্রির জন্য একটা আলাদা ভিউ সেটা হচ্ছে টু আর ডিফারের জন্য একটা আলাদা সেটা হচ্ছে ফ্রম তাহলে তোমাদের এই দুটোই মনে রাখতে হবে যে এগ্রি টু সামথিং হয় কিন্তু ডিফার্স ফ্রম সামথিং হয় তা ডিফার পরে ফর্ম বসে আর এগ্রির পরে টু হয় যদি কোনো প্রোপোজাল বোঝায় চলো প্রোডটা দেখো তা জাজ ডিসপোজ দ্য কেস তাহলে জাজে এই কেসটাকে ডিসপোজ করলো ডিসপোজ মানে কি ডিসপোজ মানে হচ্ছে রেহাই দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয় সেটা হয় বা বলতে পারি গেট রিডপ এটা কিন্তু অন্য সময় মিনিং দাঁড়ায় গেট রিডপ তা এখানে কিন্তু মিনিং দাঁড়াচ্ছে যে মীমাংসা করে দেওয়া বা কোনো কিছু সমস্যার সমাধান করা এখানে কি হচ্ছে যে জাজ ওই কেসটার মীমাংসাটা সমাধান করে দিল তাহলে কী হবে ডিসপোজড অফ দ্য কেস যেমন এখানে দেখো অফ আছে তাই না তো কীভাবে এখানে কিন্তু একটা অফ লাগাবে তা কী হবে দ্য জাজ ডিসপোজড অফ দ্য কেস চলো পরেটা দেখো হি ইজ মিউজিং দ্য পাস্ট হি ইজ মিউজিং দ্য পাস্ট সে অতীতের ওপর মিউজ করছে মিউজ মানে কি মিউজ মানে হচ্ছে কোনো কিছুর ওপর গভীরভাবে চিন্তা করা গভীরভাবে অধ্যয়ন করা বলতে পারে বা চিন্তা করা একটা ওয়ার্ড আছে ব্রুড ব্রুড মানে কী ব্যাপার ব্রুড মানে হচ্ছে কী ব্যাপার তাহলে ব্রুড মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা তাহলে বলো তো এখানে কোন প্রিপারেশনটা হবে এখানে হবে আপন হি ইজ মিউজিং আপন দ্য পাস্ট সে অতীতের ওপরে বা অতীতের ঘটনার ওপরে অধ্যয়ন করছে বা অতীতের ঘটনার ওপরে চিন্তা ভাবনা করছে তাহলে মিউজ হলে আপন হই আর ব্রুড হলে অভার হয় এটা মনে রাখবে ব্রুড অভার হয় তাহলে ব্রুডিং ওভার পাস্ট বা বলতে পারি মিউজ আপন দ্য পাস্ট চলো পরেটা দেখো আই রেগার্ড হিম এ ফুল রেগার্ড মানে এখানে মনে করা বা বলতে পারে অভিহিত করা তাহলে আমি তাকে বোকা বলে অভিহিত করলাম বা আমি তাকে বোকা বলে ভাবি এরকম সেন্সটা বোঝাচ্ছে তাই তো তাহলে রেগার্ড মানে হচ্ছে মনে করা বা বলতে পারে অভিহিত করা তো এক্ষেত্রে আমরা সবসময় কিন্তু একটা এজ বসাবো সব তাহলে রেগার্ড এজ সামথিং আর তোমরা এর আগের পার্ট ওয়ান ভিডিওতে দেখেছো যে সেখানে একটা আমি ওয়ার্ড বলেছিলাম সেটা হচ্ছে যে কল তাই না কল বা বলেছিলাম যে ডেস্ক্রাইব ডেসক্রাইব তো সেসব ক্ষেত্রে কিন্তু আমরা কখনো এজ বসাই না আই কল হিম এ ফুল হতো বুঝা গেল আই কল হিম এ ফুল হতো কিন্তু এখানে আই রেগার্ড হিম এজ এ ফুল হবে তাহলে কলের ক্ষেত্রে এজ বসবে না কিন্তু এ রেগার্ডের ক্ষেত্রে এজটা অবশ্যই লাগবে চলো পরেরটা দেখো লেট আস পারটেক দিজ ফ্রুটস লেট আস পারটেক দিজ ফ্রুটস দেখো দেখো এই পারটেক ওয়ার্ডটা পারটেক এখানে দুটো মিনিং হয় একটা হচ্ছে পারটেক ইন হয় আর একটা হচ্ছে পারটেক অফ পারটেক অফ দেখো পার্টেক ইন কখন বোঝাবে যখন কোনো কিছুতে অংশগ্রহণ করা বোঝাবে বা বলতে পারি যে টেক পার্ট ইন দেখো এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি পার্টিক ইন এটা ঘুরিয়ে বললে কি হবে টেক পার্ট ইন তাই না টেক টেক পার্ট ইন তাহলে টেক পার্ট ইন অংশগ্রহণ করা আর পার্টেক অফ মানে হচ্ছে কোনো ভোজনে বা কোনো খাবারে অংশগ্রহণ করা তাহলে পার্টেক ইন হলো কোনো প্রোগ্রামে বা কোনো ফাংশনে অংশগ্রহণ করা আর পার্টেক অফ মানে হচ্ছে কোনো খাবার খাওয়া তাহলে এখানে কী হবে এখানে ফ্রুটস আছে তাহলে হবে অফ তাই তো লেট আস পার্টেক অফ দিস ফ্রুট চলো এই খাবারগুলো খাওয়া যাক বা এই ফলগুলো খাওয়া যাক চলো পরেরটা দেখো এ মডেস্ট ম্যান ডাজ নট বোস্ট হিজ মেরিটস তাহলে একজন ভদ্র মানুষ তার গুণাবলী নিয়ে আস্ফালন করে না বা হিংসা করে না বা অহংকার করে না তাই তো তাহলে দেখো এখানে বোস্ট ওয়ার্ডটা আছে তাই তো এটা তোমাদের আমি অনেকবার বলেছি বোস্ট থাকুক বা ব্রেক থাকুক ব্রেক মানেও একই ব্যাপার অহংকার করা বা দম্ভ করা তাহলে বোস্ট আর ব্রেক দু দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা একই প্রিপেশন সেটা হচ্ছে অফ এটা বসাই তাহলে বোস্ট অফ হয় আর ব্রেক অফ হয় যার মানে ধারা অহংকার করা বা দম্ভ করা তাহলে কি হবে এ মডেস্ট ম্যান ডাজ নট বোস্ট অফিস মেরিটস একজন ভদ্র মানুষ তার গুণাবলী নিয়ে আস্ফলন করে না বা দম্ভ করে না চলো পরেটা দেখো ওয়ান শুড নট এনক্রোচ ওয়ান্স লেজার ওয়ান শুড নট এনক্রোচ ওয়ান্স লেজার লেজার মানে হচ্ছে অবসর সময় তো এখানে এনক্রোচ মানে হচ্ছে অনধিকার প্রবেশ করা বা বলতে পারো ডিস্টার্ব করার অর্থ হলে এখানে বেশি প্রাধান্য পাচ্ছে যে কারো বিশ্রামে ডিস্টার্ব করা উচিত নয় তাহলে তাহলে এনক্রোচ আপন হয় সব সময় এনক্রোচ আপন এনক্রোচ আপন তাহলে কী হবে ওয়ান শুড নট এনক্রোচ আপনস ওয়ান্স লেজার আপন ইজ মাস্ট চলো পরেরটা দেখো ইউর নেম প্রিসিয়েটস বিফোর মাইন্ড এটা মনে হয় রিপিট হয়ে গেলো তাই না এটা অবশ্যই আমাদের আগের পাটেই ছিল ইউর নেম প্রিসিড বিফোর মাইন হ্যাঁ এটা আমাদের রিপোর্টটা এখানে হবে না কারণ প্রিসিড মানে হচ্ছে আগে হওয়া বা পূর্ববর্তী হওয়া তাহলে এখানে আমাদের এটা রিপোর্টটা এখানে হবে না চলো পরেরটা দেখো হি হ্যাজ নো পেন টু রাইট তাই না তাহলে লেখার জন্য তার কোনো পেন নেই বা তার কোনো কলম নেই তাহলে এই ভুলটা কিন্তু আমরা প্রায় সবাই করি কীরকম দেখো তার কোনো কলম নেই বা তার কোনো পেন নেই যেটা দিয়ে সে লিখবে যেটা দিয়ে সে লিখবে তাহলে এখানে আমরা একটা উইথ দিতেই হবে উইথ দিতেই হবে তাহলে টু রাইট উইথ তাহলে হি হ্যাজ নো পেন তার কোনো কলম নেই টু রাইট উইথ যেটা দিয়ে সে লিখবে এটা কিন্তু উইথটা আমাদের এখানে মাস্ট একইভাবে দেখো এখানে রয়েছে আই গেভ হিম এ চেয়ার টু সিট আমি তাকে একটা চেয়ার দিলাম বসতে বসতে নয় বসতে অন হবে তাহলে যেটার ওপরে সে বসবে তাই না তাহলে আই গেভ হিম এ চেয়ার টু সিট অন অন হুইথ হি উইল সিট তাই তো তাহলে আই গেভ হিম এ চেয়ার টু সিট অন এটা কিন্তু আমাদের প্রায় ভুল হয় আমরা উইথটা আর অনটা কিন্তু দিয়েই না চলো পরেরটা দেখো মিস্টার সিং প্রোটেস্টেড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য বিল মিস্টার সিং এই বিলটার ইন্ট্রোডাকশানে সে প্রোটেস্ট করলো এবার প্রোটেস্ট প্রোটেস্ট মানে কি বলো না প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলন করা বা বলতে পারো বিদ্রোহ করা তাহলে এই প্রোটেস্ট কিন্তু সবসময় এগেনস্টে হয় না আর কারোর বিরুদ্ধে সেটা হবে এগেনস্ট সেটা হবে এগেনস্ট তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এখানে কী বলছে না এই বিলের ইন্ট্রোডাকশানের জন্য মিস্টার সিং প্রোটেস্ট করলো তাহলে কী হবে এখানে মিস্টার সিং প্রোটেস্টের এগেনস্ট এটা কিন্তু প্রাধান্য পাচ্ছি তাহলে কী হবে মিস্টার সিং প্রোটেস্টেড এগেনস্ট ইন্ট্রোডাকশন অফ দ্য বিল চলো পরটা দেখো আই টুক your লিভ আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি বা আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি এরকম অর্থে আমরা এটা ব্যবহার করি আই টুক ইউর লিভ এটা কিন্তু পুরোপুরি ভুল এটা আমরা এ ফর্ম্যাটটা এরকম হবে কী হবে আই টুক লিভ অফ ইউ আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি আই টুক লিভ অফ ইউ তাই না অর্থাৎ আই টুক লিভ অর্থাৎ আমি চলে যাচ্ছি বা আমি ছুটি নিচ্ছি অফ ইউ তোমার কাছ থেকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম্যাটটা আই টুক লিভ অফ এটা কিন্তু মনে রাখতে হবে এটা আর এটা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশও কিন্তু অনেক সময় কাজে লাগবে হি ডিড ইট সেকেন্ড টাইম সে এটা দ্বিতীয়বারের জন্য করলো হি ডিড ইট সেকেন্ড টাইম তাহলে আমাদের কী হবে হি ডি ডিট ফর দ্য সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয়বারের জন্য তাহলে বাংলাতে আমরা কিন্তু জন্যটা বলি না আমরা কী বলি যে সে দ্বিতীয়বার এটাকে করলো কিন্তু আসলে বলা উচিত সে দ্বিতীয়বারের জন্য এটাকে করলো তাহলে কী হবে হি ডিড ইট ফর দ্য সেকেন্ড টাইম ফরটা অবশ্যই বোঝাতে হবে এরপরে আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো কী রয়েছে হি লিসেন্স হোয়াট আই সে হি লিসেন্স হোয়াট আই সে আর এটার অ্যান্সারটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে যে কী হবে তাহলে আমি যেভাবে তোমাদের পুরো সেন্টেন্সটা এখানে দেখিয়েছি এরকমভাবে এর কারেক্ট সেন্টেন্সটা কী হবে সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না আর এরপরের যে সেকশানটা আসছে সেকশন সি সেখানে কিন্তু আমাদের এরপরে আসল খেলাটা শুরু হবে সুতরাং ওটা অবশ্যই দেখবে ওকে থ্যাংক ইউ বাই বাই